নমস্কার যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান রাজ্যে বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্য জুড়ে দল বদলের হিরিক দেখা গেছিল বহু নেতা ও কর্মীদের মধ্যে সেবার বহু হেভিওয়েট নেতাও ঘাসফুল শিবির ছেড়ে গিয়েছিল পদ্ম শিবিরে যাদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায় সোনালী গুহ দিব্যেন্দু বিশ্বাস জিতেন্দ্র তিওয়ারি ও শিলভদ্র দত্ত সহ একাধিক নেতা তবে ভোটের ময়দানে শুভেন্দু অধিকারী বাদ দিয়ে সিংহবাগ নেতাই মুখ থুবড়ে পড়েছেন সেই শিবিরে সেই সঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস এরপরেই যেন আবারও নিজেদের পুরনো দলে ফিরতে মরিয়া সোনালী গুহ দিব্যেন্দু বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর মতো একাধিক হেভিওয়েট নেতারা বিজেপিতে গিয়ে ভুল করেছি এই মুচলেখা দিয়ে আবার পুরোনো দলে ফিরতে মরিয়া তারা এবার তাদের নিয়েই বিজেপির নেতা তথাগত রায়ের গলায় এবার তথাগত রায় তাদেরকে অপ্রয়োজনীয় বস্তুর সঙ্গে তুলনা করে তিনি প্রয়াত সিপিএম নেতা হরে কৃষ্ণ মন্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন মলমূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না সবলই হয় তথাগত বাবুর এই মন্তব্যে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে